আরে ওসি প্রদীপ, ওরে 5 লাখ টাকা দেয় নাই বলে একজনে শুট করে দিছে, তা আমি ভয় পাবো না কেন? ওই ওই ওইসব ওসিরে আমি তো, আমি তো জানতাম বাংলাদেশের কিছু সংখ্যক ওসি আছে ওসি প্রদীপের মতন। হ্যাঁ, তা আমি তো তাদের ভয় পাবো, ভয় পাবো কিনা? আমার জীবনের ভয় নিয়ে আমি পালিয়ে আসছি। যতই দিন যাচ্ছে ততই আরাফকে নিয়ে বেরিয়ে আসছে এমন চাঞ্চল্যকর সব তথ্য। আরাফ নাকি কিশোরী ও তরুণীদের নিয়ে বিভিন্ন মানুষকে বাসায় ডেকে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল করতেন। এক জবানবন্দিতে এমনটাই জানিয়েছেন আরাফের সাবেক স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া। সূত্রের খবর, ঢাকাই ছবির অনেক নায়িকাকে দুবাই নিয়ে অনৈতিক কাজ করাতেন এই আরাফ। তিনি গ্রেফতার হলে ফেঁসে যেতে পারেন এসব নায়িকারা। আমার কথা, আমি দিদিকে একটা কথাই বলেছি যে বড় জোর ও আমাদের টাকা দিবে না, এছাড়াও আমাদের কিছুই করতে পারবে না। তো বলতে আমরা তো না জেনে গিয়েছি ওখানে, মানে ওই যে আরাফ খানের বিষয়টা আমরা তো কেউ জানি না, আপনারাও হয়তো জানলেও ওইভাবে প্রচার করেননি। গেলাম তো সাকিব আল হাসান যাচ্ছে, মানে আর কোনো আমাদের নিজেদের কোনো ইনকোয়ারি করার দরকার নেই, সে যাচ্ছে, সে বাইট দিয়েছে, দিঘিও দিতে পারে। এখন পর্যন্ত কেউ কোনো ডাকা হয়নি, ডাকা হলে তো আপনারা জানবেন সবার আগে। না, আমরা কোনো ভয় নেই, আমরা মূলত আমি আমাদের কথা বলতে পারি, আমরা যাই নেই। জানার পরে আমি আমার মোরালিটি থেকে ওখানে যাই নেই, কারণ এই যে আমি যদি যেতাম অবশ্যই আপনাদের বা জনগণের কাছে এটার উত্তর দিতে হতো। আইনগত কোনো তো আমাদের আগে থেকে বলা হয় নাই, নিষেধাজ্ঞা ছিল না, তারপর আমরা মোরালিটি থেকে, নৈতিকতা থেকে যাইনি আমরা। না, পুলিশ বারবার, পুলিশ আমাদেরকে তো কিছুই বলে নাই। পুলিশকে আপনারা হয়তো বারবার জিজ্ঞেস করছেন যে ওনাদের কী করবেন, ওনাদের কী করবেন, এই জন্য হয়তো পুলিশ আমাদেরকে অফিসিয়ালি কোনো কেউ কিছু জানায় নাই। জানালে তো প্রুফ থাকতো, আমি অবশ্যই বলতাম অফিসিয়ালি, যে আমরা নিউজ দেখে জেনেছি, সে আমাদেরকে জানায় নাই। পেমেন্টটা যে দেয় নাই, এই অভিযোগটা আপনার সাথে যারা কন্ট্যাক্ট করছে ওদের কাছে কি অভিযোগটা দেন নাই যে পেমেন্ট পান নাই? এখন শুনেন, আমরা পেমেন্ট নিয়ে মোটেও ওরিড না, কারণ এখানে অনেক বড় একটা ইনসিডেন্স, একজন পুলিশ খুনের আসামি। আমি যদি পেমেন্টের চিন্তা করতাম আমি অবশ্যই জুয়েলারিতে উপস্থিত থাকতাম, হয়ে তারপরে ওরা কলার চেপে ধরতাম যে তুই আমার টাকা দে আমাদের, কিন্তু আমি যাই নাই। আমার নিজেরও তো একটা জোর থাকবে, আমি আমার কথা, আমি দিদিকে একটা কথাই বলেছি যে বড় জোর ও আমাদের টাকা দিবে না, এছাড়াও আমাদের কিছুই করতে পারবে না, অসুবিধা নেই। তারপর আমি চাইবো যদি ও ওর নৈতিকতা থেকে দেয় দিল, আমি তো প্রেশারাইজ করতে পারবো না, এই আর কি। ওখানকার কাহিনীটা যাওয়ার পরে, না না, এখান থেকে তো জানার প্রশ্নই আসে না। আমাদের ফ্লাইট ছিল রাত্র 1টায়, তো আমরা এখানে 10টা বাজে চলে গেছি, তা যাওয়ার আগে তো অনেক ব্যস্ততা থাকে আমাদের দুজনেরই। দিঘিরও একটা দীপ্ত টিভিতে শো ছিল, আমারও গোছগাছ ছিল, অনেক কিছু প্রিপারেশন ছিল, আমি কোনো নিউজ টিউজ দেখিনি, আমার মনে হয়ও নাই নিউজ, হলে অন্তত আমার কোনো সোর্স থেকে পেতাম। পরের দিন সকালবেলা 12টায় আমরা জেনেছি, জানার পরে একটু প্যানিক হয়েছি, ভয় পেয়েছি। দিঘিকে বললাম যে এখানে তো যাওয়া যাবে না, এই লোক তো খুন করে পালিয়েছে, তো ও একটু ভয় পেলো, বলো কী করা যায়। আমি বললাম দেখি আমি সামাল দিচ্ছি, তুমি দেখো, তুমি চুপচাপ থাকো। আমরা ওনার বাসায় না, ওনার বাসায় হিরো আলম উঠেছে, আমরা উঠেছি এনআরআই জুয়েলার্সের যেটার উদ্বোধনীতে আমরা গিয়েছি ওইটার, তার ভিলাতে গিয়েছি আমরা, এবং ওখানে হিরো আলমের সাথে কি দেখা হয়েছিল? একবার দেখা হয়েছিল, না ও বলতে পারে না এটা, আমি তো এরকম ফুটেজ দেখিনি, আর ও বললেও তো হবে না, এটা তো ফুটেজ থাকতে হবে, দিঘি যাবে আর ফুটেজ থাকবে না, সেটা তো হয় না। সাকিব আল হাসান এবং দিঘির একটা ফুটেজ আমরা দেখেছি শোরুম, যেখানে শোরুমের ভিতর ওইটা এনআরআই জুয়েলার্স, ওইটা শারজায় অবস্থিত, ওইটার ওনার হচ্ছেন রাসেল সাহেব, নোয়াখালী বাড়ি ওনার, এটা আরাবের না। না, আমাদের কোনো পরিচয় ছিল না আগের থেকে, উনি একজন বেসরকারি টেলিভিশন চ্যানেলের একজন, আপনাদের মতো একজন জার্নালিস্টের মাধ্যমে সে আমাকে নক করে, আমি তখন বলি যে ও দিঘি একা যাবে না, ট্রাভেল করবে না, তারপরে উনি আমাকে সহ ই করার পরে। অনেকে বলে যে আরবের কোটি কোটি টাকার মালিক, আপনারা কি কি সম্পদ দেখেছেন? আমরা আসলে কি দেখার সুযোগই পাইনি কিছু, আমরা জাস্ট ঘুমের থেকে ওঠার পরেই এই নিউজ জানলাম, তারপর থেকে তো আরব লাপাত্তা। আরব নিজেও কিন্তু খুব সমস্যার মধ্যে আছে, সে যে আসতে পারছে না, অথচ আমাদের কোনো পেমেন্ট দেয়নি, অথচ ওদিক দিয়ে সে
লাইভে বিভিন্ন চ্যানেলের সাথে কথা বলছে, আমার মেসেজ দেখে না, আমার ফোন ধরে না, মানে আমাদের তো একটা পেমেন্টের ব্যাপার স্যাপার আছে, সেটা হিরো আলমের ব্যাপার, হিরো আলমকে করতে পারে, হিরো আলমের সাথে তো তার পূর্ব পরিচয় এবং হিরো আলম তার বাসায় উঠেছে থেকেছে। পূর্ব পরিচয় বলতে হিরো আলম নিজেই তো বলেছে যে আমার পরিচিত, সে আগের থেকেই, অনেক আগের থেকে হয়তো পরিচিত, আমিও এরকমটা।